প্রথমে আমি ডাকছি পশ্চিমবঙ্গ তৃণমূল গিগ এন্ড প্ল্যাটফর্ম ওয়ার্কার্স ইউনিয়ন। এই ইউনিয়নটা হচ্ছে আপনারা সবাই জানেন যে আপনারা ওলা উবার বাইক এবং ট্যাক্সি চাপেন তাদের ড্রাইভারদের, এবং আমরা যে সুইগি জোম্যাটো যে খাবার খাই তাদের যে ড্রাইভার ভাইরা আমাদের খাবার পৌঁছে দিয়ে যায় তাদের ইউনিয়ন। এবং এটা পশ্চিমবঙ্গের প্রথম একটা গিগ ইউনিয়ন তৈরি হয়েছিল তখন 1997 সালে। সেই ইউনিয়ন আজকে আমাদের ট্রেড ইউনিয়ন রিলেশন সেলে জয়েন করছে। আমি সেই ইউনিয়নের জেনারেল সেক্রেটারি সৌরভ কুমার মিত্রকে আসার জন্য অনুরোধ করছি। তার সঙ্গে আমি সেক্রেটারি বিকাশ মাহাতো, সেক্রেটারি অপূর্ব ঘোষ সহ 16 জন ডিস্ট্রিক্ট এর লিগাল যারা এসেছেন তাদের সবাইকে অনুরোধ করছি সবাইকে সামনে আসার জন্য। টিমের লোকদেরকে ডেকে নিয়ে কারা কারা আছে সবাইকে উপস্থিত করুন। কিছু এখানে চলে আসুন তাহলে সবাই মিলে দুভাগে ভাগ হয়ে যান মিডিয়ার সামনে দোকান দিন। ভারত মাতা কি, ভারত মাতা কি, বিজেপি 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 জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, বিজেপি 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 জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ভারত মাতা কি, জয় বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি, জয়। চলি নেক্সট টিম, আপনারা বসুন, আসন গ্রহণ করুন, পতাকা রেখে দিন। থ্যাংক ইউ সো মাচ। এবার আমরা আমাদের পরবর্তী যে ইউনিয়ন যারা আমাদের সঙ্গে জয়েন করছেন এই ইউনিয়নটির সঙ্গে আমাদের সকলেরই একটা ছোটবেলার স্মৃতি জড়িয়ে আছে, সেটা হচ্ছে আমাদের জাদুঘরের ইউনিয়ন, আমাদের মিউজিয়ামের ইউনিয়ন। ইউনিয়নের নাম হচ্ছে জাদুঘর কর্মচারী কল্যাণ সংঘ। সেই ইউনিয়নের যারা নেতৃত্বে আছেন সেটা হচ্ছে রতন চক্রবর্তী, ইউনিয়নের প্রেসিডেন্ট, এবং সুনীল ঠাকুর, ইউনিয়নের জেনারেল সেক্রেটারি সহ ইউনিয়নের যে বাকি নেতৃত্ব এসেছেন তাদেরকে আমি অনুরোধ করছি সামনে আসার জন্য এবং পার্টি নেতৃত্ব থেকে ফ্ল্যাগ হাতে নেওয়ার জন্য। এটা আগে একটু বলুন কি যে এটা আগে অন্য কারো সাথে ছিল কি এই ইউনিয়নটা? আসুন, নমস্কার। কিছু লোক এদিকে চলে আসুন, আপনি এখানে দাঁড়ান, আপনি এদিকে চলে আসুন, কিছু ক্যামেরার দিকে ঘুরে যান, কিছু লোক এদিকে, দাদা অর্ধেক অর্ধেক হয়ে যান, 50% এদিকে, এদিকে দোকান দিন ওদিকে। বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, নরেন্দ্র মোদি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, জেপি নাড্ডা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, সুকান্ত মজুমদার জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ভারত মাতা কি, জয়। ধন্যবাদ, এরপর যে ইউনিয়নকে আমরা ডাকবো সেটা হচ্ছে আমাদের টালিগঞ্জের যারা জুনিয়র আর্টিস্ট তাদের একটা সংগঠন, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র কো আর্টিস্ট ইউনিয়ন। এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ইউনিয়ন। এই ইউনিয়নের প্রেসিডেন্ট অমিত পাল, ভাইস প্রেসিডেন্ট সর্বেশ্বর মণ্ডল এবং ট্রেজারার কার্তিক পাত্র আজকে উপস্থিত আছেন। তিনজনকে আমি অনুরোধ করব সামনে আসার জন্য পার্টি নেতৃত্বের হাত থেকে
প্ল্যান নিয়ে বিজেপি শ্রমিক সংগঠন ট্রেড ইউনিয়ন রিলেশন সেলে যোগদান করার জন্য। নমস্কার, স্বাগত আপনাদের। বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ, ভারত মাতা কি জয়। বিজেপি ট্রেড ইউনিয়ন রিলেশন সেল জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এরপর পরবর্তী যে ইউনিয়নকে আমি ডাকছি, সেটা আমাদের জীবনের একটা অঙ্গাঙ্গী জড়িত, সেটা হচ্ছে বিএসএনএল টেলিকম। মানে এদের সাথে এরাও যোগ, সেই বিএসএনএল ন্যাশনালিস্ট টিকা ওয়ার্কার্স কংগ্রেস, কংগ্রেস বিজেপি মে যোগ। বিএসএনএল টিকা ইউনিয়ন মতলব কনটেক্সচুয়াল, বিএসএনএল ন্যাশনালিস্ট টিকা ওয়ার্কার্স কংগ্রেস পশ্চিমবঙ্গ, এটাকে রাজ্যব্যাপী ইউনিয়ন এবং এটা আইএনটিইউসি অনুমোদিত ইউনিয়ন। সেই ইউনিয়নের রাজ্যের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং বাগবাজার ব্যারাকপুর সার্কেলের সেক্রেটারি চিন্ময় গোস্বামী আসছেন। এই ইউনিয়নের রাজ্যগত মেম্বার সংখ্যা 5,000-এর বেশি। আমি চিন্ময়দা এসছে, চিন্ময়দাকে পার্টি ফ্ল্যাগ তুলে দিচ্ছে, পার্টি নেতৃত্ব। বিজেপি জিন্দাবাদ, 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 ভারত মাতা কি জয়। এরপর আমাদের মধ্যে উপস্থিত আছেন হুগলি ডানকুড়ি এলাকার ফ্যাক্টরি, মেডিসিন ফ্যাক্টরি, বায়োক্যাপস ওয়ার্ক ইন্ডিয়া ওয়ার্কার্স ইউনিয়নের জেনারেল সেক্রেটারি রাজু দাস। এই ইউনিয়নের এই ফ্যাক্টরিতে 50-এর অধিক শ্রমিক কাজ করে এবং ইউনিয়নের সদস্য। তো আমি রাজু দাসকে অনুরোধ করছি সামনে আসার জন্য। রাজু দাস, রাজু এসেছে, ছিল নেক্সট চলে যান, নেক্সটটা করে নিন, নেক্সট আমি করে নিচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন ওয়েস্ট বেঙ্গল ব্যাংক মিত্র অ্যাসোসিয়েশন ওয়ার্কার্স ইউনিয়ন। এটা হচ্ছে আমাদের যে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংক আছে তাদের যে একটা পরিষেবা দেওয়ার জন্য ব্যাংক মিত্র প্রকল্প সেন্ট্রাল গভর্নমেন্ট শুরু করেছেন। এরা সেই প্রকল্পের মধ্যে কাজ করেন, সেই ওয়েস্ট বেঙ্গল ব্যাংক মিত্র অ্যাসোসিয়েশন ওয়ার্কার্স ইউনিয়ন। এটা ইন্ডিপেন্ডেন্ট সংগঠন। সেই সংগঠনের প্রেসিডেন্ট সুজিত দাস, জেনারেল সেক্রেটারি পঞ্চানন ঘোষ, সেক্রেটারি রণধীর সিং মহাপাত্র, সেক্রেটারি মনোরঞ্জন পাত্র, সেক্রেটারি দেবাশিস চৌধুরী, সেক্রেটারি সুব্রত দেবী, তাপস ঘোষ স্টেট কমিটি মেম্বার। তাদেরকে অনুরোধ করছি এবং এই ইউনিয়নের সারা পশ্চিমবঙ্গ জুড়ে ব্যাংক মিত্র ইউনিয়নের সদস্য হচ্ছে 20,000-এরও বেশি। এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ইউনিয়ন। তারা আজকে আমাদের বিজেপি ট্রেড ইউনিয়ন রিলেশন সেলের জয়েন করছেন। সবাইকে অনুরোধ করছি, বিজেপি জিন্দাবাদ, 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 নরেন্দ্র মোদী জিন্দাবাদ, 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 বিজেপি নেতা জিন্দাবাদ, 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 সুগন্ধ মজুমদার জিন্দাবাদ, 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 বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। মাথা না ধরো, মাথা না ধন্যবাদ, স্বাগত সবাইকে, ধন্যবাদ আমাদের পার্টিতে ভালো করে কাজ করুন সবাই, ঠিক আছে। কমপ্লিট করে আমাদের মধ্যে উপস্থিত আছে কেন্দ্রীয় গভর্নমেন্টের যে কমন সার্ভিস সেন্টার, যে সেন্টার আছে কমন সার্ভিস, সেই সেন্টারের যে ইউনিয়ন কর্মীদের অল বেঙ্গল তৃণমূল তথ্য মিত্র কেন্দ্র বিএলই ইউনিয়ন, এটাও তৃণমূল অনুমোদিত ইউনিয়ন ছিল। সারা পশ্চিমবঙ্গে কমন সার্ভিস সেন্টারের সংখ্যা প্রায় 27,000 এবং প্রত্যেক সেন্টারে মিনিমাম 2-3 জন করে সদস্য। সেই ইউনিয়নের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শামিল মল্লিক এবং ইউনিয়নের যারা সদস্য আছেন তাদেরকে সামনে আসার জন্য অনুরোধ করছি। ভারত মাতা কি জয়। সবাইকে স্বাগত, ঠিক আছে, আমাদের পার্টিতে ভালো করে কাজ করুন, সোনার বাংলা করতে হবে সবাই। আমাদের আজকে যাদের নেতৃত্বে জয়নিং ছিল তাদের জয়নিং শেষ হলো।
সারা রাজ্য জুড়ে এদের সদস্য সংখ্যা হচ্ছে 40,000-এর বেশি। এই ইউনিয়নের জেনারেল সেক্রেটারি গৌরব মৈত্র, জয়েন্ট সেক্রেটারি দিবাকর দাস সহ রাজ্য কমিটির যারা সদস্য আছেন তাদের সবাইকে আমি অনুরোধ করছি সামনে আসার জন্য পার্টি নেতৃত্বের কাছ থেকে পার্টির ফ্ল্যাগ তুলে শ্রমিক সংগঠন যোগদান করার জন্য। সবাইকে স্বাগতম ভারতীয় জনতা পার্টিতে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে 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 মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদি, নরেন্দ্র মোদি, জেপি নাড্ডা, জেপি নাড্ডা, ভারত মাতা কি। ধন্যবাদ, সবাইকে স্বাগতম।